আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি, আশা করি আপনারা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, এবং আলহামদুলিল্লাহ যারা জয়েন করেছেন আমাদের অনলাইনে। হ্যাঁ, সবার আগে দিলরুবা, উনি কমেন্ট করেছেন, তারপর সাদিকুর রহমান, তারপর পাপিয়া নাসরিন, তারপর অনুপ কর্মকার, সবাই একটু শেয়ার করবেন। মিসবা উদ্দিন, তারপর হচ্ছে সায়েম আহমেদ, কে কোথা থেকে দেখছেন সেটাও একটু কমেন্ট করবেন। কাজী পারভেজ কেবল জয়েন করেছেন, শারমিন আক্তার উনি সালাম দিয়েছেন, মুস্তাফিজ কক্স সৌদি আরব থেকে, উনি দেখেন রেগুলার। জেরিন, থ্যাংক ইউ আপনাকে। তারপর হচ্ছে আব্দুর রহমান মণ্ডল, মাসুদুর রহমান, তো হাকিমুল ইসলাম, তো সবাই একটু হ্যাঁ যে এগুলো শেয়ার করবেন এবং ভিডিওতে কমেন্ট করবেন, এবং আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও আমাদেরকে জানাবেন। সাউন্ড ঠিক আছে কিনা একটু জানান, গতকালকে সাউন্ড নিয়ে প্রবলেম হয়েছিল, তো আপনারা সাউন্ডটা একটু জানাবেন যে সাউন্ড ঠিক আছে কিনা। তো আপনারা কমেন্ট করলে আমরা ইনশাল্লাহ শুরু করব। তো আজকে আমাদের মূলত মেনটেনিং নিয়েই কথা বলবো। অনেকে ভাবে যে আমরা ভাত খেতে নিষেধ করি, এটা সত্য, কিন্তু মানে আর কোনো দিন ভাত খাওয়া যাবে না এটা মানলে, এটা কে কে জানে যে এটা মানলে পরে আমাদের নিয়ম ভাত আর খাওয়া যাবে না, এটা এই সম্পর্কে কার কার ধারণা আছে, যার জীবনে ভাত খাওয়া যাবে না এটা জানেন কেউ? তো কি শুনে আসছেন যে ভাত খাওয়া বন্ধ করে দেয়, এটা শুনছেন কে কে? মানে এটা জানেন না যে ভাত খাওয়া বন্ধ করে দেয় আমাদের এখানে সাময়িকের জন্য, এটাই জানছেন? তাহলে তো ঠিক তথ্যই জানছেন। তাহলে ধরেন একটা লোক কেন ভাত খাবে না, তো এটা আমাদের জানা দরকার যে আমরা কেন ভাত খেতে নিষেধ করি, কাদেরকে করি, এবং আবার খেতে দেই কিভাবে, খেতে দেই কাদেরকে, খেতে দেই কাদেরকে, দেই না, তো এগুলো জানা অনেক দরকার। তো আপনারা আজকে নতুন এসেছেন কারা এখানে, একদম নিউ? আচ্ছা, তো আপনারা যারা নতুন এসেছেন তারা কি কোনোদিন আমার ভিডিও দেখেছেন? তাহলে রেগুলার ভিডিও দেখে কে কে? আচ্ছা, আর যারা ভিডিও দেখে না কিন্তু একদম নতুন এসেছে আর কোনোদিন ভিডিও দেখেনি, এরকম কে কে আছে যে আজকে একদম নতুন, আপনি নতুন এবং ভিডিও কোনোদিন দেখেননি, তাহলে আপনি কিভাবে আসলেন বাবা? কে কে ওনাকে ধরে নিয়ে আসছে? কে ধরে নিয়ে আসছে? আপনি ধরে নিয়ে আসছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো রেখে দাও। আচ্ছা, তাহলে প্রিয় দর্শক, আজকে আপনারা একটু সবাই শেয়ার করবেন। ফেনী থেকে দেখছেন ফরিদা ইয়াসমিন, হ্যাঁ, এবং অলরেডি রহিমা খানম সালাম দিয়েছেন। তো সবাই প্রথমে এসে আগে যারা জয়েন করেছেন, যারা কমেন্ট করছেন, তারা শেয়ারটা করে দিবেন। যেমন 64 জন শেয়ার করেছেন অথচ 500 মতো দেখছেন, তারপরে এই যে সবাই শেয়ার করলে আরও বেশি লোক দেখবে, এবং সবাই একটা করে কমেন্ট করে দেন কে কোথা থেকে দেখছেন। তো এবং আপনাদের যদি এই সংক্রান্ত কোনো কোশ্চেন থাকে আপনারাও করতে পারবেন। এবং রায়হান, আপনি দেখেন যে কোনো কোশ্চেন পাঠায় দিয়ে আমাকে, যদি আজকের আলোচনার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়, যে আমরা আজকে ভাত কিভাবে খাবেন শেখাবো, কিভাবে ভাত খেতে পারবেন, আর যারা ভাত খান যে ভাত খাওয়া বা শেখার কী আছে নাকি, তো খেয়াল করেন যে ভাত খাওয়া শেখার কী আছে। হ্যাঁ, তো ভাত খাওয়া তো শেখার কিছু নেই, ছোটোবেলা থেকে খেয়ে আসছি, আপনার দাদা খেয়ে আসছে, দাদি খাইছে, নানা নানি খাইছে, বাবা মা খাইছে, আপনিও খান, কিন্তু ওখানে ওরা যে পরিশ্রমটা করছে আমরা সেটা করি না। যেমন ওরা যে 12-14 ঘন্টা কাজ করছে, মহিলারাও সকালে ভোরে উঠে ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজ থেকে এশা পর্যন্ত, মানে সকাল থেকে কেউ মাগরিব পর্যন্ত, কেউ এশা পর্যন্ত একটানা কাজ করছে, বিশেষ করে ধান পানের সময় আরও বেশি কাজ করছে। গ্রামের মানুষের কথা বলছি আর কি, আমি যেভাবে বড় হয়েছি ছোটোবেলায় দেখেছি যে সকালে উঠেই শুরু হয় কাজ এবং ঘুমাতে যাওয়ার আগ পর্যন্তই কাজ, অনেক কাজ ছিল, ঢেঁকি পাড়ানো, তারপর ওই যে গোলা থেকে ধান ভরা, উঠানো, রোদ্রে দেওয়া, মলন দেওয়া, মানে এই যে গরুরে ইয়া করে যে ঘুরাই ঘুরাইয়া, হ্যাঁ, তারপরে ওই যে ধান বাইর করে যে, তখন তো এইভাবে করতো আমাদের ওখানে, গরু একটা ঘুরাইতো উঠানের মধ্যে, তারপরে ওই যে নাড়াগুলো আলাদা করে ধানগুলো নিয়ে নিয়ে গোলায় ভরে রাখতো, আবার মাঝে মাঝে রোদ্রে দিতে হইতো, তাফালে, ওই দিন তাফাল দেখাইলাম, তাফালে রড জাল দেয়, বড় বড় তাফাল, অনেক বড় বড় তাফাল, ওখানে রড জাল দেয়, তারপরে পানের বরাস ছিল, তারপর গরু ছাগল ছিল, হাঁস মুরগি ছিল, ওদেরকে ঢুকানো বাইর করা, আবার বিরাট বড় হাঁড়ি পাতিল মাজা, এছাড়াও ধরেন আপনার মশলা বাটা, হ্যাঁ, ঢেঁকি পাড়ানো, আরও অনেক কাজ ছিল।
তো এই যে এরা কাজ করতো, আর পুরুষরা হচ্ছে মাঠে কাজ করতো। আর এখন দেখলাম যে কিছু কিছু এরিয়া আছে বাংলাদেশের যেখানে নারী পুরুষ উভয়ই মাঠে কাজ করে, ওখানে শুধু বৃদ্ধরা আর বাচ্চারা ছাড়া সবাই মাঠে চলে যায়, নারী পুরুষ উভয় কাজ করে। ওদের যেহেতু অনেক লোকের দরকার, কিন্তু বাইরে থেকে লোক আনলে টাকা লাগে, তো এই জন্য নিজেরাই করে, কারণ পোষায় না এখন আর। যে দাম পায় ওই বাইরের আর একটা বর্গা রেখে বা আর একটা লোককে টাকা দিয়ে সারাদিন কাজ করিয়ে এখন আর ওই যে ফসল উৎপাদন হয় ও দিয়ে আর এখন আর পোষাচ্ছে না, এই জন্য নিজেরাই করতে হয়। তাহলে পরিশ্রম আছে, তাহলে যারা পরিশ্রম করে এবং খায় ওরা আমাদের মতো এরকম স্বাস্থ্য মোটা হয়েও যায় না, এত বড় ভুঁড়িও হয় না, ডায়াবেটিসও হয় না, হৃদরোগও হয় না, ফ্যাটি লিভার হয় না, রক্তনালীতে ব্লকও হয় না। তাহলে ভাত খাওয়া তাহলে শেখার আছে নাকি? তাহলে ভাত খাওয়া জিনিসটা সহজ না, কে খাবে কে খাবে না এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যুস, এবং কেন খাবে না সেটা আমাদের জানতে হবে, তাই না? তাহলে আমরা ভাত খাওয়া শেখার আছে, কিন্তু কেন? কারণ হচ্ছে যাদের কোষে জায়গা নাই তারা ভাত খেলে, তাদের কোষে জায়গা নেই, তারা যদি ভাত খায় তাদের ফ্যাট বার্ন হতে পারবে না, কারণ ভাত খেলে রক্তে আসবে গ্লুকোজ। কী আসবে বলেন সবাই? আর গ্লুকোজ যদি রক্তে আসে, এই গ্লুকোজটা ফ্যাট বার্নিংয়ে বাধা দিবে। কীভাবে? যে গ্লুকোজ আসলে ইনসুলিন আসবে, ইনসুলিন চর্বি ভাঙতে বাধা দিবে। তাহলে কোষে জায়গা নেই তার মানে কি? তার মানে কোষে কি এসেছে? কোষে জায়গা নেই, তাহলে খেয়েছি কিন্তু ব্যবহার করি না। আমরা যদি খাবারটা খাই, সেই খাবারটাকে যদি